কেআইটিএম কলেজ থেকে পড়াশোনা করেন, আইআইটি খড়গপুরে সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলেন। পাঞ্জারি পাড়ায় অবস্থিত কেআইটিএম কলেজের গঙ্গারামপুরের বাসিন্দা ছাত্র শুভম দেব শর্মা সাধুবাদ জানালেন সকলে। উল্লেখ্য, 2013 সালে বংশীয়ারী ব্লকের পাঞ্জারি পাড়া এলাকায় কেআইটিএম কলেজে ভর্তি হন গঙ্গারামপুর এলাকার বাসিন্দা শুভম দেব শর্মা। 2013 সালে কলেজ থেকে পাস আউট করে শুভম দেব শর্মা এরপরে বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দেওয়া শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইআইটি খড়গপুর থেকে তার ডাক আসে সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য। খবর পেতেই হইচই পড়ে যায় শুভম দেব শর্মার পরিবার ও কেআইটিএম কলেজ কর্তৃপক্ষের মধ্যে। শুধু গঙ্গারামপুরের শুভম দেব শর্মা নয়, শুভমের মতো আরো অনেকেই দেশে ও বিদেশের নামি দামি সংস্থা, এমনকি হোটেল, অফিস, নেভি এছাড়াও বিভিন্ন সংস্থায় সুনামের সাথে চাকরি করে চলেছেন কেআইটিএম কলেজের প্রাক্তনীরা। এ বিষয়ে কেআইটিএম কলেজের অফিসার ইনচার্জ প্রীতম পাল মজুমদার জানিয়েছেন। আমাদের কলেজের ছাত্র শুভম দেব শর্মা 2013 সালে আমাদের কলেজে অ্যাডমিশন নেয়, তারপর 2016 সালে আমাদের কলেজ থেকে বিসিএ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। আচ্ছা, তারপর থেকে ও শুভম পরবর্তীতে বিসিএ করার দরুন লাইব্রেরি সায়েন্স পড়ার জন্য অ্যাপ্লাই করে এবং তারপরে লাইব্রেরি সায়েন্স কমপ্লিট করে। আচ্ছা, করার পরে এই 2024 ফেব্রুয়ারি মাসে আইআইটি খড়গপুর সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি পায়। এটা খুব খুশির খবর, আমাদের কলেজ থেকে প্রথমবার আইআইটি খড়গপুরে শুভম চাকরি পেয়েছে, এই জন্য আমরা খুব আনন্দিত। থেকে বিসিএ কমপ্লিট করে অনেক ছাত্রছাত্রী গভর্নমেন্ট হাই স্কুলে কর্মরত আছে, তা বাদে WBSC ডিজিটাল ডিপার্টমেন্টের অফিস এক্সিকিউটিভ পদেও অনেকে কর্মরত আছে, BIO ব্লক ইনফরমেটিভ অফিসার পদেও অনেকেই কর্মরত আছে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত সফটওয়্যার ডেভেলপার হিসাবে কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ভারতবর্ষের প্রতিটি জায়গায় আমাদের কলেজের ছাত্রছাত্রীরা কাজ করছে। যারা হোটেল ম্যানেজমেন্ট পড়েছে অনেকে বিদেশে কর্মরত আছে, ভারতবর্ষের যে সমস্ত বড় বড় হোটেলের ইন্ডাস্ট্রি, ফাইভ স্টার ক্যাটাগরির যে সমস্ত হোটেল, তাজ বেঙ্গল থেকে শুরু করে তাজ প্রপার্টি, হায়াত প্রপার্টি, এরকম বড় বড় প্রপার্টিতে অনেকেই কর্মরত আছে। মানে ছাত্রছাত্রীদের চেষ্টা, কলেজের সকলের চেষ্টা, কলেজ ম্যানেজমেন্ট, কলেজের প্রত্যেকটা শিক্ষক সবার প্রচেষ্টাতেই ছাত্রছাত্রীদের কৃতিত্ব সব থেকে বেশি, কারণ তারা নিজেরা পড়াশোনা করে নিজেদের যোগ্যতায় চাকরি করছে। তার বাদেও আমি কলেজ ম্যানেজমেন্টের কথা বলবো, তারাও সুন্দরভাবে কলেজটিকে সাজিয়েছে এবং কী করে স্টুডেন্টরা ভালো পড়াশোনা করতে পারে, কী করে লাইফে তারা দাঁড়াতে পারে, সে সমস্ত পথটা আমাদের কলেজে দেখাচ্ছে। এই যারা 12 পাস আউট করেছে তাদের জন্য একটাই কথাই বলবো, আমাদের কলেজে BBA, BCA, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট এই চারটে ডিগ্রির উপরে গ্র্যাজুয়েশন কোর্স করানো হয় আন্ডার মাকাউ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এখান থেকে গ্র্যাজুয়েশন যে কোর্সেই তোমরা করো, তোমাদের চাকরির একটা স্কোপ থাকবে। তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করে কোর্সগুলো কমপ্লিট করো, তাহলে কলেজে যা তোমাদের চেষ্টায় অবশ্যই তোমরা লাইফে সাকসেস পাবে। দাদা, আপনার নাম কি? আমার নাম প্রীতম পাল মজুমদার, আমি অফিসার ইনচার্জ কেআইটিএম কলেজ। এ বিষয়ে কেআইটিএম কলেজের ছাত্র শুভম দেব শর্মা জানিয়েছেন। আইআইটি খড়গপুরে পেয়েছি এখন চাকরি এই লাস্ট মান্থে, আর এখান থেকে পড়ে, এই কলেজ থেকে পড়ে এটা খুব আমার জন্য খুব মানে ভালো হয়েছে এখান থেকে পড়া, কারণ এখান থেকে পড়ার পরেই আমার অনেক দিক মানে খুলে গেছে। এখান থেকে পড়তে পড়তেই মানে অনেক কিছু বুঝতে পেরেছি, এরপরে কোথায় যাবো, এখানকার যারা স্যার ম্যাডাম যারা আছে আমাকে অনেকভাবে সাহায্য করেছে, আর মাঝখানে মানে যখন তখন কোনো মানে সমস্যা হতো আমি এনাদের ফোন করতাম, এনাদেরকে তো সবসময় আমাকে সাহায্য করেছে, তো হয়তো আমি আজকে যা এখানকার জন্যই মানে এখানে আসতে পেরেছি। আমি এটাই বলবো যে যারা এখানে আসবে ভর্তি হবে, খুব একটা মানে ভালো কলেজ, তো আশা করি তারা এখান থেকে পড়ার পরে হয়তো আমার মতোই একদিন যাবে সেই জায়গায়, কিন্তু যারা আসবে তাদের সেই মানে ওরম করে পড়তে হবে। এ বিষয়ে কেআইটিএম কলেজ শিক্ষিকা শ্রেয়া ভারতীলাল জানিয়েছেন। যে 2013 সালে এখানে অ্যাডমিশন নেয়, এখান থেকে বেরিয়ে 2016 সালে পাস আউট করে
আইআইটি খড়গপুরে অ্যাজ এ সিনিয়র লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসাবেও চান্স পেয়েছে। এবার আমরা খুবই গর্বিত এই বিষয়ে। আমাদের খুব আনন্দের খবর এটা কি ও একটা ভালো জায়গায় ওখানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, আর আমরা হ্যাপি। আর এখানে আরো আমরা আশা করছি কি যত স্টুডেন্টসরা আসবে আমাদের কিছু একটা ব্যবস্থা বা একটা স্কোপ দেখিয়ে দিতে পারি ওদের ফিউচারের জন্য। অবশ্যই যখন একজন কেউ স্কোপ পেয়েছে তো বাকি নতুন ছাত্রদের জন্য আমরা একটা স্কোপ রেডি করে দেব, একটা ভালো ফিউচার এখানে শেপ করে দেওয়া হবে। আর আমরা সব টিচার্সরা এখানে হাইলি কোয়ালিফাইড, আর এখানে সব ভালোভাবে ভালোভাবে আমরা ওদেরকে তৈরি করব ফিউচারের জন্য, যাতে ওরা আরো ভালো জায়গায় থাকতে পারে। ইভেন আমার টিচার্সরা সব টিচার্স প্রফেসর যতজন আছে সবাই হেল্প করবো যাতে ওরা ভালো জায়গায় একটা প্লেসমেন্ট পেতে পারে। হোটেল ম্যানেজমেন্ট থেকে অনেকজন আছে যারা ক্রুজে চাকরি করে, ভালো জায়গায় এখন পৌঁছেছে। ইভেন বহুত জন আছে যারা আইটি কোম্পানিতে বিসিএ করে আইটি কোম্পানিতে চাকরি করে, আর হসপিটাল ম্যানেজমেন্টের নানা রকমের হসপিটাল ম্যানেজমেন্টে এখন বহুত ভালো জায়গায় ওরাই চাকরি পেয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।